নমস্কার এই মুহূর্তে আপোনালোকৰ বাবে সন্ধিয়াত কেইটামান বিশেষ খবৰ লৈ আহিছো দৰ্শকসকল আজি হৈছে 9 ফেব্ৰুৱাৰী আৰু এনে ধৰণৰ খবৰবোৰ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব দৰ্শকসকল আজি সন্ধিয়াত আপোনালোকৰ বাবে দুটা কৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো আৰু প্ৰত্যেকটো খবৰ আপোনালোকৰ বাবে খবৰটো কৈ গুৰুত্বপূৰ্ণ দৰ্শকসকল আপোনালোকে জানে এইকেইদিন ৰাজ্যৰ প্ৰায়বোৰ জিলাত ধাৰাবাহিকভাৱে মাইক্ৰোফাইনেন্সৰ পৰা ঋণ লোৱা মহিলাসকলক 25,000 টকা চেক বিতরণ করা হয়েছে আর সেই 25,000 টকা চেক বিতরণী সভাত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিত মহিলাসকলক হাতে হাতে চেক বিতরণ করা হয়েছে যখন মহিলায় মাইক্রোফাইন্যান্সের পৰা ঋণ লৈছিলে সেই সকল মহিলাক উদ্গনিমূলক 25,000 টকার চেক বিতরণ করা হয়েছে ধারাবাহিকভাবে আর এইকেদিন প্রায়বোৰ জিলাত ধারাবাহিকভাবে মাইক্রোফাইন্যান্সের 25,000 টকার চেক বিতরণ করা হব আর ইয়ার মাজতে আজির দিনটো দেখা গৈ আছে এটা ব্যতিক্রমী পরিবেশ দর্শকসকল প্রথমে আপোনালোকে ভিডিও ক্লিপসটো চাই লও আর তারপর জনাই আছো আপোনালোকক সম্পূর্ণ প্রতিবেদন আমি ম্যানেজার বা তেনেকে বহুত বছর আজি হয়ে গেল তেনেকে পয়সা লয়ে আসু দিয়ে আসু এতিয়া লকডাউন হয়ে গেল বলিয়া করোনা হল বলিয়া সারে আমাক এনেকুৱাখিনি কইলে প্রলোভন করিলে করি কিস্তি দিম বলে কলে কয় আজি এবছর হয়ে গেল আমার অনুসন্ধান একোয়ে মাজুলি রাইজ চিলাকলা কোনো একটা ডিসিশন লওয়া নাকিয়া আৰু যদি তেওঁ লয় লব লাগে নললে নলম বুলি ক'ব লাগে আমি এদিন সিদিনকে বাদ চাই থাকিব আৰু মেনেজাৰ কালি তাৰিখলৈকে আহি আছে কিন্তু মেনেজাৰক আমি দুখী দুখী দিয়া নাই কিন্তু ছাৰক আৰু দুখ দিছোঁ ছাৰে এইটো পাৰিলে পাওঁ বুলি ক'ব লাগে নোৱাৰিলে নোৱাৰোঁ বুলি ক'ব লাগে দৰ্শকসকল এয়া আছিল মাজুলীৰ এটা দৃশ্য মাজুলীৰ মহিলাসকলে একাংশ মহিলাই ৰাজপথত ওলাই আহি ধাৰাবাহিকভাৱে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে যিসকল মহিলাই এতিয়ালৈকে মাইক্ৰোফাইনেন্সৰ পৰা 25,000 টকাৰ চেক পোৱা নাই সেইসকল মহিলাই আজিৰ দিনটোত প্রতিবাদ তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে মাইক্রোফাইন্যান্সের পর ঋণ লওয়া মহিলাসকলে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে আজির দিনটি দেখবলে পয়া গেছে আর মাইক্রোফাইন্যান্সের ঋণী মহিলার পুনের প্রতিবাদর দিন আজি দেখবলে পয়া গেছে একাংশ ঠাইত মাজুলীকে ধরে আর কেবাখন ঠাইত আজির তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে মাজুলীত মাইক্রোফাইন্যান্সের ঋণী মহিলার পুনের প্রতিবাদ এফালে সরকারের ঋণ মাফর প্রস্তুতি চলাইছে আর আনফালে সরকারের বিরুদ্ধে গরজি উঠিছে রাজ্যখনের একাংশ মহিলা নামনি মাজুলী জিলাখনা গাঁৱত অর্ধশতাধিক মহিলাই আজি দিনটো তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে দর্শকসকল একাংশ মহিলাই ঋণ মাফৰ পৰা উপকৃত হওয়ার বিপরীতে আন একাংশ উপকৃত নোহার অভিযোগ তুলিছে একাংশ মহিলাই আর একাংশ মহিলাই আজির দিনটো রাজপথত তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে ঋণ রেহাই দিয়ক এনেদরে উত্তাল প্রতিবাদ একাংশ মহিলার ঋণ রেহাই দিয়ার বাবে আজির দিনটোত শীর্ষক স্লোগানেরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে মাজুলীত এনে এক ব্যতিক্রমী আজি পরিবেশ দেখবলে পয়া গেছে আর মহিলাসকলে হাতে হাতে পোস্টার লৈ এনেদরে মাইক্রোফাইন্যান্সের বিরোধিতা করেছে সরকারের বিরোধিতা করেছে আজির দিনটোত মাজুলীত দেখবলে পয়া গেছে একাংশ মহিলাই তীব্র বিরোধিতা করেছে সরকারের সেই সকল যখন মহিলায় আজিলেক সেই উদগনিমূলক চেক পোৱা নাই বা যখন মাপ পোৱা নাই সেই সকল মহিলায় আজি দিনটো তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা মাজুলীত পরিলক্ষিত হয়েছে দর্শকসকল নির্বাচনের সময়ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিল যখন ঋণ লৈছিলে সেই সকল মহিলার যখন আদায় দিব পাৰিছিল বা যখন আদায় দিয়া হোৱা নাই মাইক্রোফাইন্যান্সের ঋণ সেই সকল প্রত্যেকজন মহিলাক সেই ঋণ মাফ করে দিয়া হব বলে প্রতিশ্রুতি দিছিল কিন্তু আজির দিনটোত সেই প্রতিশ্রুতি পূরণ নকৰাৰ বাবে একাংশ মহিলাই মাজুলীত দেখবলে পয়া গেছে তেওঁলোকৰ প্রতিবাদ সাব্যস্ত করেছে সরকারের বিরোধিতা করেছে বিজেপি সরকারের বিরোধিতা করা আজি পরিলক্ষিত হয়েছে একাংশ রাজ্যের প্রায়বোর ঠাইত আজি চেক বিতরণ করার সমান্তরালভাবে নামনিত আজি এনে এক ব্যতিক্রমী পরিবেশ দেখবলে পয়া গেছে দর্শকসকল এই মুহূর্তে লৈ আহিছো সন্ধিয়ার আন এটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের চাওক যাকালি কর্ণাটকত যে ঘটনা সংঘটিত হয়েছিল এজনী মুসলমান ছাত্রীক যেদরে এক প্রকারের যে অপমান করা হয়েছিল তাক লৈ আজি তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আর সমান্তরভাবে আজি দেখবলে পয়া হয়েছে অন্য একটা দৃশ্য আল্লাহু আকবর ধ্বনি দিয়া যুবতীলৈ আজি 5,00,000 টকার পুরস্কার দিয়া হয়েছে এটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে লৈ আহিছো কর্ণাটকত যাকালি যে ঘটনা সংঘটিত হয়েছিল তাক লৈ আজি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করার সমান্তরভাবে আজি দেখবলে পয়া গেছে
সেই ছাত্রীজনীক আজি 5 লাখ টকার উপহার প্রদান করা হয়েছে হিজাব পিন্দি আল্লাহু আকবার স্লোগান দিয়া যুবতী লৈ 5 লাখ টকার পুরস্কার আজি প্রদান করা হয়েছে মুসকান নামৰ সেই ছাত্রী গৰাকী লৈ 5 লাখ টকার ঘোষণা জমিয়ত উলামায়ে হিন্দৰ শিক্ষানুষ্ঠান লৈ হিজাব পৰিধান কৰি আহিছিল সেই মুসকান নামৰ সেই ছাত্রীজনী আৰু হিজাব পৰিহিতা ছাত্রী মুসকানক লক্ষ্য কৰি একাংশ হিন্দুত্ববাদী ছাত্রই জয় শ্রীরাম ধ্বনি দিছিল জয় শ্রীরাম ধ্বনি প্রত্যুত্তরত মুসকানে আল্লাহু আকবার ধ্বনি দিছিল যার বাবে আজি 5 লাখ টকার গৰাকী হৈছে সেইজন ছাত্রী সেই মুসকানে আজি 5 লাখ টকা লাভ কৰিছে 5 লাখ টকা উপহার দিয়া হৈছে হিন্দুত্ববাদী সংগঠনক আল্লাহু আকবারের প্রত্যুত্তর মুসকানর আজি সোশ্যাল মিডিয়ার এই ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হৈ পৰিছে সমগ্র সামাজিক মাধ্যমত চৰচাৰ এটা বিষয় হৈ পৰিছে বিশ্বজুৰি ভাইরাল হৈ পৰিছে সেই দৃশ্যটো সোশ্যাল মিডিয়াত ভাইরাল হৈ পৰিছিল সেই ভিডিও ক্লিপটো ভয়ংকৰ ৰূপ লৈছে কৰ্ণাটকৰ হিজাব বিতৰ্কয়ে আজি দিনটোত সেই দেখিবলৈ পোৱা গৈছে আৰু অৱশেষত মুসকানে জমিয়ত উলামায়ে হিন্দৰ তৰফৰ পৰা 5 লাখ টকাৰ উপহাৰ লাভ কৰিছে বহু শিক্ষানুষ্ঠান হিন্দুত্ববাদী সংগঠনে উৰুৱাইছে গেৰুৱা পতাকা সোশ্যাল মিডিয়াত ভাইৰেল হৈ পৰিছে আন এক দৃশ্য আজি ইএছ মহাবিদ্যালয়ত হিন্দুত্ববাদী সংগঠনৰ বিক্ষোভ প্ৰবাদী দেখা পৰিলক্ষিত হৈছে আৰু সেই দৃশ্যটো সোশ্যাল মিডিয়াত ভাইৰেল হৈ পৰিছে আৰু হিজাব পৰিহিতা ছাত্রী মুসকানক লক্ষ্য কৰি একাংশ দিছিল জয় শ্রীরাম ধ্বনি আৰু প্রত্যুত্তৰত আল্লাহু আকবাৰ ধ্বনি দিছিল সেই ছাত্রী গৰাকী আৰু অৱশেষত জমিয়ত উলামায়ে হিন্দৰ পৰা 5 লাখ টকাৰ গৰাকী হৈছে সেই ছাত্রীজনী দৰ্শকসকল এনে ধৰণৰ খবৰবোৰ নিতৌ যদি চাব বিচাৰে তেন্তে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিওটোত এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব